ভারী বৃষ্টিতে পাহাড় ধসে কক্সবাজারের উখিয়ার আশ্রয় শিবিরে শিশুসহ দুজন মারা গেছে। ভোরে উখিয়ার আশ্রয় শিবিরে ক্যাম্প ১১ ও ক্যাম্প ৮ এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম হোসাইন। নিহতরা হলেন ক্যাম্প ১১ ব্লক এফ এর আনোয়ার হোসেন ও টেকনাফ থেকে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসা শিশু মোহাম্মদ সিফাত। পুলিশ জানায় টানা ভারী বর্ষণে রোহিঙ্গা ক্যাম্প ১১ এফ ব্লক এবং ক্যাম্প ৮ ইস্ট ব্লক ৪১ বালুখালীতে পাহাড়ের ওপর থাকা শেল্টার ধসে পড়লে মাটিতে চাপা পড়ে দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে।